Today, basically, we would like to talk about the one new topics, but which is not included in your midterm exam. That is called decision tree. This is decision tree, right? So, basically, what is the purpose of the decision tree, and why do you use the decision tree? The main reason is that decision tree we use to classify or clustering. Classify. Or clustering. So this is one of the purpose to use the decision tree to classify or clustering. In what sense? Let's say we have our students. We have students in our department. So how we can classify the student? এই স্টুডেন্টগুলোকে আমরা কিসের বেসিসে ভাগ করতে পারি? এদেরকে কি আমরা যদি বলি যে আমি কিছু স্টুডেন্টকে তোমার ক্লাসিফাই করবো, ক্লাসিফাই মানে তোমার বিভিন্ন গ্রুপে ভাগ করব। হ্যাঁ, এখন এই বিভিন্ন গ্রুপে আমি কিভাবে ভাগ করতে পারি? নাম্বার ওয়ান ডিপেন্ডস, এটা হতে পারে এরকম যে আমি বললাম যে স্টুডেন্টকে আমি বেসড অন দা সিজিপিএ, রাইট? তো বেসড অন দা সিজিপি আমি এদেরকে ক্লাসিফাই করব, মানে যার সিজিপি যত বেশি বা কম তার উপর তাকে আমি ক্লাসিফাই করব। তুমি বলতে পারো যে স্যার নট সিজিপি, আমি বলতে চাই স্যার আপনি আমাদের অ্যাটেন্ডেন্স দেখে করেন যে কোন স্টুডেন্ট কেমন অ্যাটেন্ডেন্স ছিল। সো অ্যাটেন্ডেন্স একটা ফ্যাক্টর, অ্যাটেন্ডেন্স। অন্য একজন বলল যে স্যার ডিস্ট্রিক্ট দেখে করেন যে কাদের ডিস্ট্রিক্ট কোথায় থেকে এসেছে, ওদেরকে একটা গ্রুপ করেন। সো লেটস সে এখানে তিনটা আমরা ফ্যাক্ট বলেছি, একটা হলো সিজিপি দেখে করা, একটা হলো অ্যাটেন্ডেন্স করা, একটা হলো ডিস্ট্রিক্ট দেখে করা। বাট হুইচ ওয়ান ইজ বেটার? সো আমরা বললাম যে তোমাদেরকে আমরা বিভিন্ন ক্লাসে কয়েকটা ভাগে ভাগ করব। এখন ইউ মে আস্ক মি স্যার, বেসড অন হোয়াট? বেসড অন হোয়াট? ইট কুড বি সিজিপিএ, বেসড অন মেবি অ্যাটেন্ডেন্স, মেবি ডিস্ট্রিক্ট, হুইচ ওয়ান অ্যান্ড হুইচ ওয়ান উড বি দ্য বেস্ট? এই ধরনের যখন কোন একটা ফ্যাক্টর পড আসবে তখন আমরা ডিসিশন টি ইউজ করি। ডিসিশনটি আমাকে বলে দিবে তুমি কিসের উপর বেস করে এদেরকে ডিভাইড করলে ইউ উড গেট দ্য বেস্ট রেজাল্ট, সো দ্যাট আই ক্যান টেক দ্য বেটার ডিসিশন। তাহলে আমি ইন রিয়েল লাইফ, রিয়েল লাইফে যদি এখন আসো যে কাস্টমারকে আমরা বিভিন্ন ক্লাসে ভাগ করব। ওকে, লেটস এ ভেরি গুড এক্সাম্পল, কাস্টমার। এখন কাস্টমারকে কেন আমরা করি? ফর রিয়েল লাইফ এক্সাম্পল, টেলিকম কোম্পানিগুলো যে তোমাদেরকে বিভিন্ন অফার দেয় প্যাকেজ, রাইট? টেলিকম কোম্পানিগুলো আমাদেরকে যে যে প্যাকেজ অফারগুলো দেয়, দিস প্যাকেজ বেসড অন হোয়ার? তারা কিসের উপর বেস করে দেয়? তারা কি আমাদের টক টাইম দেখে দেয়, রাইট? টক টাইম, ওকে। আর কি হতে পারে? তারা আমাদের কতক্ষণ কথা বললাম, ইন্টারনেট ইউজ, ইন্টারনেট ইউজ একটা ফ্যাক্ট হতে পারে, টক টাইম একটা ফ্যাক্ট হতে পারে। আর কি হতে পারে? আমরা কোন লোকেশনে আছি সেটা একটা ফ্যাক্ট হতে পারে, যে এই লোকেশনগুলোকে এই ধরনের প্যাকেজ অফার দিব। তারপর আমাদের অ্যামাউন্ট, স্যার ব্যালেন্স রিসার্চিং, ব্যালেন্স যে আমরা রিসার্চ করি সেটার উপরে তো হয়। ওকে, ভেরি গুড, ইট কুড, তুমি যাই বলবা সেটা কনসিডার আসতে পারে, ভেরি গুড, ব্যালেন্স এখন মেবি এক্সেট্রা ওর সামথিং এলস। তুমি এখানে অনেক কিছু বলতে পারো। এখন তুমি যে এত কিছু বলবা, তাহলে আসলে কোনটা দিয়ে করলে আমি বেস্ট প্যাকেজ, আই ক্যান মেক দ্য বেস্ট প্যাকেজ ফর মাই কাস্টমার? এখন আমি আমার কাস্টমারের জন্য পসিবল প্যাকেজ কি হতে পারে সেটা আমি বেসড অন হোয়াট, ব্যালেন্স দিয়ে করলে ভালো হবে, লোকেশন দিয়ে করলে ভালো হবে, নাকি ইন্টারনেট ইউজের উপরে, নাকি টক টাইমের উপরে? সো মেবি ইট কুড বি টক টাইম। সো ইউ নো দেয়ার আর আদার্স ফ্যাক্টর অ্যাজ ওয়েল। সো ডিয়ার, তাহলে আমরা কিসের উপর বেস করে করবো?
এই ডিসিশনটা নেওয়ার জন্য আমরা যেটা ইউজ করি সেটাকে আমরা বলছি দ্যাট ইজ দ্য ডিসিশনটি। এই ডিসিশনগুলো নেওয়ার জন্য আমরা যে টেকনিকটা ইউজ করি দ্যাট ইজ কল এন্ড দ্যাট ইজ ইউর ডিসিশন ট্রি। সো আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড রিগার্ডিং দ্য ডিসিশন ট্রি অ্যান্ড হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ডিসিশন ট্রি। সো ডিসিশন ট্রি হেল্পস ইউ টু মেক দ্য ক্লাসিফাই অর টু ডিভাইড দ্য অবজেক্ট ইন ডিফারেন্ট ইন্টু ডিফারেন্ট গ্রুপস, রাইট? সো দিস ইজ বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ডিসিশন ট্রি। নাও ডিয়ার, সো ইউ নো ডিসিশন ট্রি ইজ ইউজড টু বিল্ড ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন মডেলস, রাইট? সো দিস ইজ দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইট ইজ ইউজ টু ক্রিয়েট ডাটা মডেলস দ্যাট উইল প্রিডিক্ট ক্লাস লেভেল অর ভ্যালুস। সো হোয়াট দ্য কনসেপ্ট অফ ক্লাস লেভেলস অ্যান্ড হোয়াট দ্য কনসেপ্ট অফ ভ্যালুস? For example, I told you it could be based on the talk time, it could be based on the balance, and that is your class level. তুমি আসলে কোনটা দিয়ে করবা, এই লেভেলটা কোনটা হবে, টক টাইমের উপরে, ব্যালেন্সের উপরে, ইন্টারনেট ইউজের উপরে? সো দ্য মডেলস আর বিল্ড ফ্রম দ্য ট্রেনিং ডাটা সেট ফিট টু দ্য সিস্টেম। এখন সিস্টেমকে আমাদের কিন্তু বিভিন্ন ডাটা সেট দিতে হবে, যেটা আমরা আমরা একটু দেখছি। অ্যান্ড দিস কনসেপ্ট ইজ কল দ্য সুপারভাইজ লার্নিং। সো বিফোর আই টক অ্যাবাউট দ্য সুপারভাইজ লার্নিং, okay, yeah, now purpose, what is the purpose of the decision tree? The general motive of using decision tree is to create training model which can use to predict class value, target variable by learning decision rules inferred from prior data training. So very simple, you know, which I told you je amra amader onek gula attribute thakte pare je kon activity er upor base kore we can take the decision. Okay, that's very simple, we don't need the very formal definition, right? So dear, the understanding of level of decision tree algorithm is too easy compared with other classification algorithm to help identify strategy most likely to reach a goal, but are also popular tool in machine learning because, you know, amra jodi machine learning e if we discuss regarding the machine learning, so shekhane tomar kintu decision tree is a very important fact to understand the machine learning. And decision tree basically somehow you knew it, how? তোমরা কিভাবে জানতে? তোমরা যখন ডাটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম করেছিল তখন তোমাদের কিছু কনসেপ্ট জানা আছে, সেটা কি? যেমন তোমার একটা রুট থাকে এবং রুট থেকে তোমার, ওকে, লেটস সে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, লাইক ইউ মাইট হ্যাভ সিন দিস কাইন্ড অফ ডায়াগ্রাম ইন ডিফারেন্ট কোর্সেস like data structural algorithm. Okay dear, so this is the node and this is called the internal node, internal. So similarly this is internal node, but this is your called end node or leaf node, right? This is your leaf node, LF, leaf node. I think you can understand that differently. And this is the internal node. So there, in case of root, if you think about the example like this, what it would be? Let's say if you think about the man, right? Man could be your male, it could be your female, yeah, and male could be what, old than your young, or you can plus with the others group, old, young, child, yeah, it depends on old and young. So dear, you understand the leaf node. Leaf node, your end node. What is the end node? So this is basically the end node. Eta ke amra end node bole rakhlam. This is the end node. Okay. Or it is called leaf node. Okay, dear. So this basic understanding already you have, and you know, and that's what we are talking about. যে একটা
decision tier, what would be the flowchart? And this would be the flowchart which you have seen, and you might have seen in other courses this flowchart, right? So this is the understanding of the your what I'm talking decision tree algorithm. So now let's talk about the one real life example, or what it would be the real life example. Think about the if we talk about the what I'm talking, it's the weather, right? So if we talk about the weather, you can understand. So dear, the weather, this is the what root? This is our root node. Okay. And think talk about the weather could be sunny, could be cloudy, could be rainy, right? Okay. If sunny, that means humidity could be high or humidity could be normal. So if the humidity is high, the humidity is high could be yes and could be no, whatever, right? So if you want to extend it, right? So I don't want it. So, and normal, okay, yes, normal. That means this is your end result. Yes, this is normal and humidity high. Yes, no, there is no high humidity. And cloudy, yes, this is cloudy. And rainy, that means the windy, strong windy or weak windy. Strong windy, this is no, or weak, it is the, yes, this is the weak. So this could be the understanding. Now we are now come to the real life point of view and where do you use the application of decision tree. So there are different application of decision tree in real life point of view. That what the application of decision tree, application profile. On jaga decision tree to use, I think if you look at it. If you look at this application of decision tree, customer relationship management, you can apply the decision tree. If I give you the one example, you know, jami kon customer ke kon dhoroner offer gula dibo, kon customer ke kon dhoroner service gula dite chai to make them happy, right? To me, customer ke dekhle ki je ei customer ei product buy korte pare, ei customer eto range er, jemon amra ekta student research korechilo, research holo je product bundle recommendation among shekhane রিসার্চের কনসেপ্টটা ছিল এটা, মনে করো আমি যদি থিংক অ্যাবাউট দ্য অ্যামাজন, থিংক অ্যাবাউট দ্য তোমার অ্যামাজনের মতো বা নেটফ্লিক্সের মতো, ধরো এখানে থাউজেন্ড অফ, আচ্ছা নেটফ্লিক্স তো প্রাইসের অত ভেরি করে না, তারপর তোমার চিন্তা করো অ্যামাজনের কথা চিন্তা করো যে এখানে তোমার মিলিয়ন অফ প্রোডাক্ট, রাইট, অলমোস্ট। তো এই এতগুলো প্রোডাক্টের মাঝে আমি যদি তোমার একটা পেজে তুমি কতগুলো প্রোডাক্ট দেখতে পারবা, ক্যান ইউ ইমাজিন? দিস ইজ নট দ্য ইজি যে তুমি থাউজেন্ড অফ প্রোডাক্ট থেকে তুমি তোমার নিজের ডিজার্ট প্রোডাক্টটা বের করবো, হয়তো সার্চ দিবে, এখন সার্চ দিলেও বল আর কি সিমিলার প্রোডাক্ট অনেক আছে। তুমি যদি মোবাইল দাও, মোবাইলে গেলেই তো তুমি মানে মোর দেন থাউজেন্ড প্রোডাক্ট পাবা। এখন এই থাউজেন্ড প্রোডাক্ট, কারণ একই কোম্পানির অনেক ধরনের ফোন আছে, অনেক ফিচারের ভেরিয়েশন আছে, সো ইট ইজ কোয়াইট টাফ। এখন আমি যদি তোমার বাইং যে তোমার অ্যাবিলিটি জানি, তাহলে তোমাকে আমি ফর এক্সাম্পল 20,000 টাকার উপর, 50 or 80,000 টাকার উপর মোবাইল আই শুড নট সাজেস্ট ইউ, তোমাকে আমি রিকমেন্ড করলাম না। হোয়াট ইজ দ্য বেনিফিট? আমি যদি তোমাকে, তার মানে হলো যে আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইউর বাইং অ্যাবিলিটি, তুমি কি ধরনের প্রোডাক্ট কিনতে পারো, সো দ্যাট তুমি ওভার বার্ডেন হবে না। তোমাকে যে অনেক পরিমাণ প্রোডাক্ট আমি রিকমেন্ড করতাম, তোমাকে হয়তো কাপল অফ হান্ড্রেড অফ তোমাকে প্রোডাক্ট দেখতে হতো, নাও ইউ ক্যান সি অনলি লিমিটেড নাম্বার অফ প্রোডাক্টস বিকজ দ্যাট ইজ ইউর ডিজার্ট প্রোডাক্ট। হাউ ইজ ইউর ডিজার্ট প্রোডাক্ট? বিকজ আই নো বেসড অন ইউর প্রিভিয়াস হিস্ট্রি, যে আমি তোমার আগের বাইং অ্যাবিলিটি বা পার্চেস হিস্ট্রি থেকে আমি বুঝতে পেরেছি যে তোমার বাইং ক্যাপাবিলিটি কত, তুমি কি ধরনের প্রোডাক্ট কিনতে পারো। সো এরপর বেস করে আমরা বল, তাহলে আমি এখন ডিসিশনটা নিতে হবে আমাকে, আমি তোমাকে ক্লাসিফাই করে তাহলে ওকে এই ধরনের কাস্টমারকে আমি এক ধরনের
প্রোডাক্ট সাজেস্ট করলাম, অন্য ধরনের কাস্টমারকে অন্য ধরনের প্রোডাক্ট সাজেস্ট করলাম। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, ফ্রড স্টেটমেন্ট ডিটেকশন, আই থিঙ্ক অন ইঞ্জিনিয়ারিং, এনার্জি কনজাম্পশনে ইট কুড বি, ইউ কুড অ্যাপ্লাই, ইউ নো দ্য ফল ডায়াগনোসিস, ইন এনি কাইন্ড অফ ফল ডায়াগনোসিস ইউ ক্যান অ্যাপ্লাই দিস কাইন্ড অফ টেকনিক্স। ওকে, সো আই থিঙ্ক ইট উড বি ভেরি ক্লিয়ার হোয়েন উই সি দ্য ভেরি রিয়েল লাইফ এক্সাম্পল। ওকে ডিয়ার, সো লেটস সি ওয়ান অফ দ্য রিয়েল সিনারিও। দ্য সিনারিও ইজ লাইক দিস, ফর দ্য পিপল উইথ এজ 30 অর লেস, টু পিপল রাইট বাই, সে বাই করতে পারে একজন মানুষ, ইয়েস, অ্যান্ড থ্রি পিপল ডু নট বাই নো দ্য প্রোডাক্ট। তো এর চেয়ে অন্য একটা এক্সাম্পল আমি কথা বলি, ডিসিশনটি এর অ্যানাদার ফ্যাক্ট হলো, ডিসিশনটি উই ক্যান ভিজুয়ালাইজ দ্য ডিসিশনটি দ্যাট মেক ইট ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দাস ইট ইজ পপুলার ডেটা মাইনিং টেকনিক। সো বেসিক্যালি ডিসিশনটি ইজ এ কাইন্ড অফ ডেটা মাইনিং টেকনিক। সো আমরা যে বলেছিলাম, আচ্ছা এই ডেটা মাইনিংটা মেবি ইট ইজ নট ভেরি ক্লিয়ার টু অল অফ ইউ ইন সেন্স অফ রিয়েল লাইফ পয়েন্ট অফ ভিউ, বিকজ সামটাইমস ইট ইজ নট ভিজিবল টু ইউ এজ ওয়েল এজ রাইট। হোয়াট ইজ দ্য ভিজিবিলিটি ইন হোয়াট সেন্স, আই উড লাইক টু টেল ইউ দ্য ভিজিবিলিটি। ওকে, লেটস টক অ্যাবাউট ওয়ান এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে মনে হয় কথাটা বললে ভালো হয়। অলরেডি ইউ নো দ্য এক্সাম্পল, সেটা তোমরা জানো অলরেডি, সেটাই বলি আমি। এই যে আমি বলেছি যে তোমাদের সিজিপিএ অ্যাটেন্ডেন্স অ্যান্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের ডিপার্টমেন্টে লেটস 1500 স্টুডেন্ট আছে। এই 1500 স্টুডেন্টকে ফর এক্সাম্পল, এই 1500 স্টুডেন্টকে আমরা তিনটা ভাগে ভাগ করব। এখন কেউ বললো স্যার যাদের অ্যাটেন্ডেন্স 80 উপরে তাদেরকে একটা গ্রুপ করেন, যাদের 60 উপরে তাদের একটা গ্রুপ করেন, যাদের লেস দেন 60 তাদের একটা। কেউ বলো না স্যার যারা এ এ প্লাস পাইছে তাদের একটা করেন, যারা বি থেকে এ মাইনাস তাদের একটা করেন, যারা এর নিচে তাদেরকে আরেকটা করেন, বা কেউ বলো স্যার আপনি বিভাগ অনুযায়ী করেন রাইট, ডিভিশন মানে 5 or 6 ডিভিশন ডিভিশন অনুযায়ী করেন। এই যে কোনটার উপর বেস করে করব, এই টেকনিকটা হচ্ছে কি ডিসিশন ট্রি। তাহলে ডিসিশন ট্রি ইজ এ কাইন্ড অফ ডেটা মাইনিং টেকনিক। নাও ইজ ইট ক্লিয়ার, মানে এই পয়েন্টটা একটু তোমাদের ভালো মতো বুঝতে হবে। দেখো ডেটা মাইনিং এর কাজ হলো তোমার কি করা, যে দ্য কনসেপ্ট অফ ডেটা মাইনিং ডেটা মাইনিং বেসিক্যালি ফাইন্ড আউট নলেজ ফ্রম দ্য ডেটা, তাই রাইট, ফাইন্ড আউট নলেজ, ফাইন্ড আউট নলেজ ফ্রম দ্য ডেটা। ওকে ডিয়ার, ডেটা মাইনিং ফাইন্ড আউট নলেজ ফ্রম দ্য ডেটা। এখন এই নলেজটা তুমি হাউ ডু ইউ ফাইন্ড দ্য নলেজ, টু গেট দ্য নলেজ ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ডিফারেন্ট টেকনিক, দ্যাটস দ্য টেকনিক ইজ কল্ড দ্য ডিসিশন ট্রি, ইজ ওয়ান অফ দ্য টেকনিক। ডিসিশন ট্রি ইজ ওয়ান অফ দ্য টেকনিক টু অ্যাপ্লাই টু গেট দ্য নলেজ অ্যান্ড দ্যাট ইজ দ্য ডেটা মাইনিং। তার মানে তুমি ডিসিশন ট্রি অ্যাপ্লাই করে বুঝতে পারবা যে আমি কি অ্যাটেন্ডেন্সের উপর বেস করে এদেরকে ডিভাইড করব, নাকি ডিস্ট্রিক্টের উপরে করব, নাকি এদের রেজাল্টের উপরে ওর গ্রেডের উপরে বেস করে এদেরকে ডিভাইড করব। এই যে আমি তিনটা ভাগে ভাগ করতে চাই বেসড অন হোয়াট, এটা তুমি বেসড অন হোয়াট টু গেট দিস কনসেপ্ট অর নলেজ ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য, ইউ ক্যান অ্যাপ্লাই দ্য ডিসিশন ট্রি। অ্যান্ড দিস ইজ দ্য রিজন উই ক্যান সে ডিসিশন ট্রি ইজ এ টেকনিক or decision tree is a tool of the data mining. Data mining is a tool of decision tree. Okay, again, if you just read it out, it will put it back. We have already discussed it. Just 1 minute. So dear, now I would like to show you an example. But I don't have to ask you to do it. If you look at this example, look. Here we have seen what we have. তো আইডি ধরে গুলো কাস্টমার 1 2 3 4 5, কাস্টমারের এজটাকে আমরা হয়তো তার একটা এজ ছিল ধরো 30 20 24, সেখান থেকে আমরা হয়তো একটা রেঞ্জ করেছি যে তোমার 20 থেকে আমরা যদি তাকে 30 আমরা তাকে ইয়ত বলবো, 30 থেকে 40 হলে আমরা ওর, 45 হলে তাকে আমরা মিডল এজ বলবো, অ্যান্ড অ্যাবোভ 45 সিনিয়র, বাট ফর এক্সাম্পল, অ্যান্ড
ইউ মে আস্ক মি স্যার হোয়াই দিস রেঞ্জ ডিপেন্ডস অন হোয়াট, আসলে অ্যাকচুয়ালি রেঞ্জগুলো তুমি হয়তো তোমার মতো করে ধরে নিলা ফর এক্সাম্পল। তো সেজন্য আমরা বলেছি যে ইয়ত মানে কাস্টমার আইডি ওয়ান, এই কাস্টমারটা ইয়ত হয়তো, এই ইয়তটা কিভাবে হলো সেটা তার হয়তো এজের উপর বেস করে ডিসিশন নেওয়া হয়েছে। তার ইনকাম হাই, অনেক ভালো ইনকাম। এখন হাইটাও কি, হাইট ডেফিনেশন কি আমরা সেদিকে এখন যাচ্ছি না, আমি ধরে নিলাম তার ইনকাম হাই, হয়তো তার একটা 1 লাখের উপরে গেলে হাই বলেছে, বা 50-এর উপরে হলে মিডিয়াম, বা তার নিচে হলো ইট কুড বি লাইক দিস। অ্যান্ড দেন সে স্টুডেন্ট, কাস্টমারটা কি স্টুডেন্ট আদার ইয়েস অথবা নো, কাস্টমারটা স্টুডেন্ট আছে। এই যে এই কলামটাতে এখানে যে অ্যাট্রিবিউটটা পেয়েছ এই কলামে এক্স্যাক্টলি, দ্যাটস এ বাইনারি। সো তোমার এই যে এজ, ইনকাম এবং স্টুডেন্ট তিনটা অ্যাট্রিবিউট আছে। এখন সে কম্পিউটার কিনবে কি কিনবে না তুমি, বা পরবর্তী নেক্সট যখন একটা কাস্টমার আসবে, ধরো এখানে 5 কাস্টমার, 6 নম্বর কাস্টমার যখন আসবে সে কম্পিউটার কিনতে পারে, মানে কিনার সম্ভাবনা আছে কি নাই এর ডিসিশনটা তুমি নিবা। তাহলে সে ডিসিশনটা তুমি, একটা হলো যে কতটুকু কেনার সম্ভাবনা আছে, আর একটা হলো সে এই ডিসিশনটা তুমি কিসের উপর বেস করে নিবা, যে হ্যাঁ ওকে সে ইয়ার তাহলে কম্পিউটার কিনবে, অথবা সে ইনকাম মিডিয়াম সে কম্পিউটার কিনবে, অথবা সে স্টুডেন্ট ইয়েস সে কম্পিউটার কিনবে। মনে করো এরা হলো আমার কাস্টমার 1 থেকে 5, হ্যাঁ আইডি। এই কাস্টমারের দেয়ার আর ডিফারেন্ট অ্যাট্রিবিউট, কাস্টমারের এজ আছে, কাস্টমারের ইনকাম আছে, কাস্টমার স্টুডেন্ট কি স্টুডেন্ট কিনা, এই তিনটার কোনটা দেখে আমি বলবো যে সে পরবর্তী যখন কাস্টমার আসবে, 6 নম্বর কাস্টমার, আমি বলে ফেলতে যেন পারি যে কাস্টমার কম্পিউটার কিনবে কি কিনবে না। মানে 6 নম্বর কাস্টমারের আমি এজ দেখে বলবো, না ইনকাম দেখে বলবো, না স্টুডেন্ট দেখে বলবো, ইনকাম আর স্টুডেন্ট। সো না মানে এটা তো এখন তুমি এমনি এমনি তো বলছো, কিন্তু থিঙ্ক অ্যাবাউট দা, যখন তুমি রিসার্চ করবে তখন তো তোমার ডেটা থাকবে এখানে 50,000 1 লাখ, মানে ধরতে পেরেছ ওই 50,000 1 লাখ। আর টেলিকম কোম্পানি গুলোর কথা চিন্তা করো, টেলিকম কোম্পানি তো মানে আমাদের কত মিলিয়ন কাস্টমার গ্রাহক আছে না, তারা যদি তোমাকে ডেলি মোবাইলে SMS দেয়, তারা তো আর এগুলো ম্যানুয়ালি দেয় না। হ্যাঁ এখন তুমি বুঝতে যে ডেটা অ্যানালিক্সের অ্যাপ্লিকেশন গুলো কোথায় হয় আই থিঙ্ক কিছুটা গেস করতে পারছো।